অনন্ত মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্রহ। তার মধ্যে এমন গ্রহও আছে যা দেখতে পৃথিবীর মতো, আবার সেখানে প্রাণের অস্তিত্বও রয়েছে। তাদের মধ্যে অনেকে আবার হুবহু পৃথিবীর মানুষের মতো দেখতে। এই সব ধারণাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্যারালাল ইউনিভার্স। আজ এমন এক ব্যক্তির কথা শুনব যার ঘটনা প্যারালাল ওয়ার্ল্ড থেকে আসা ব্যক্তির মতো। ১৯৫৪ সালে বিশ্বের অন্যতম ব্যস্ত বন্দর জাপানের হানেদা এয়ারপোর্টে দুপুর ১২:৩০ নাগাদ ইউরোপ থেকে একটি প্লেন এসে ল্যান্ড করে, আর যাত্রীরা তারপর এগোতে থাকে চেক আউট কাউন্টারের দিকে। কাস্টম আধিকারিক নিউকের কাছে এলেন এমন এক ব্যক্তি যার পাসপোর্ট দেখে নিউক অবাক হন, কারণ ওই পাসপোর্টে ওই ব্যক্তি যে দেশের নাগরিক বলে উল্লেখ ছিল এমন নাম তো ইতিপূর্বে নিউক শোনেনি। দেশটির নাম ছিল রিপাবলিক অফ টাউরেট। আরো সঠিক তথ্য সংগ্রহের জন্য নিউক সহ উপস্থিত হন আরো কয়েকজন আধিকারিক, জানতে চান তার জাপানে আসার কারণ। ওই ব্যক্তি জানান ব্যবসার কাজেই তার জাপানে আগমন। এরপর ওই ব্যক্তি ইউরোপীয় বেশ কয়েকটি দেশের মুদ্রা ওই আধিকারিকগণকে দেখান ও বলেন যে ওই পাসপোর্ট নিয়েই তো ইতিপূর্বে ইউরোপের বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তখন আধিকারিকগণ পাসপোর্টটি আবার চেক করে দেখেন যে ওই পাসপোর্টে সব দেশের স্ট্যাম্প গুলো যথার্থ, আর পাসপোর্ট ইস্যু করা দেশটির নাম লেখা ছিল টরেট। ওই দেশটি কোন মহাদেশে অবস্থিত তা যখন আধিকারিকগণ ওই ব্যক্তির কাছ থেকে জানতে চান, তখন ওই ব্যক্তি জানান যে ফ্রান্স ও স্পেনের মাঝে টরেড অবস্থিত। ওয়ার্ল্ড ম্যাপ এনে তখন ওই ব্যক্তিকে টরেডের অবস্থিতি দেখাতে বলা হলে ওই ব্যক্তি যে জায়গাটিকে নির্দেশ করেন সেটির নাম ম্যাপে লেখা ছিল অ্যান্ডোরা। ওই ব্যক্তি অবশ্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ম্যাপে ভুল লেখা আছে, অ্যান্ডোরা নয়, লেখা থাকা উচিত ছিল টরেট। সকলের সন্দেহপ্রবণ মন ওই ব্যক্তিকে সন্দেহ করতে শুরু করে। আধিকারিকগণ ভাবতে থাকেন কোন একটা মানুষ এমন এক দেশের কথা বলছেন যার অস্তিত্বই নেই, এ কিভাবে সম্ভব? শুধু কি তাই, ওই দেশের পাসপোর্ট, আইডি প্রুফ, ড্রাইভিং লাইসেন্স, ভিসা সবই তো রয়েছে। তাহলে তখন আধিকারিকগণ তার কাছে জানতে চান সেই কোম্পানির নাম যেখানে তিনি যাচ্ছিলেন। ওই ব্যক্তি কোম্পানির নাম জানায়, কিন্তু ওই কোম্পানির কাছে খোঁজ নিয়ে জানা যায় এমন কোন ব্যক্তিকে তারা চেনেন না। ওই ব্যক্তি প্রসঙ্গক্রমে কোন হোটেলে তার নামে রুম বুক করা আছে তাও জানিয়েছিলেন, অথচ হোটেল কর্তৃপক্ষ জানায় অমন নামে তাদের কোনো রুম তো বুক করা নেই। সন্দেহ নিরসনের জন্য ওই ব্যক্তি তাকে দেওয়া কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার, হোটেলের প্রি বুকিং স্লিপ সবই দেখায়। আধিকারিকগণ ভাবতে শুরু করেন ওই ব্যক্তি নিশ্চয়ই কোনো বড় মাপের চোর অথবা বহুরূপী যে সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে।
সুতরাং তারা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। ওই ব্যক্তির সব জিনিসপত্র এয়ারপোর্ট অথরিটির হস্তগত হয়, আর পুলিশ কড়া নজরদারির মধ্যে একটি ঘরে ওই ব্যক্তিকে আটকে রাখে। অবাক করা কাণ্ড ঘটে পরের দিন সকালে। প্রচণ্ড কড়া পাহারায় রাখা ওই ব্যক্তির ঘরের জানলাগুলিও সিল করা ছিল, অথচ তাকে ঘরে আর পাওয়া গেল না। শুধু তাই নয়, এয়ারপোর্ট অথরিটি ওই ব্যক্তির যে সব ডকুমেন্ট বাজেয়াপ্ত করেছিল তারও হদিস মিলল না। ওই ব্যক্তির পাসপোর্টে যে সব দেশের স্ট্যাম্প ছিল সেই সব দেশেও খবর নেওয়া হলো, কিন্তু কোনো দেশই ওই ব্যক্তির সম্বন্ধে কিচ্ছু জানাতে পারল না। এই অদ্ভুত ঘটনার জন্য অনেকে মনে করেন যে ওই ব্যক্তি অন্য জগৎ থেকে আসা কোনো মানুষ ছিলেন, যিনি ভুল করে এই পৃথিবীতে চলে এসেছিলেন। অধিকাংশ বৈজ্ঞানিক মনে করেন প্যারালাল ওয়ার্ল্ড কেবলমাত্র কল্পনা নয়, বাস্তবেও এর অস্তিত্ব রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এরকম আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।